জীবনে একটা পার্মানেন্ট বন্ধু থাকা খুব দরকার, যার কাছে নিজেকে সব সময় খোলা আকাশের মতো মুক্ত করে রাখা যায়। সারাদিনের জমানো কথাগুলো সন্ধ্যা নামলেই তার কাছে মন খুলে বলা যায়। হ্যাঁ, জীবনে এমন একটা পার্মানেন্ট বন্ধু থাকা দরকার যে মানুষটা আসা যাওয়ার মিছিল ছেড়ে না গিয়ে আমার হাতটি শক্ত করে ধরে বলবে, ভয় নেই আমি তো আছি। হ্যাঁ, জীবনে এমন এক বন্ধু থাকা দরকার যে বন্ধুটা আমার আসা যাওয়ার সঙ্গে হবে, আমার মন খারাপে আমার পাশে থাকবে, আমার সফলতায় আমার থেকেও সে বেশি আনন্দিত হবে, কখনো আমার নিরাপত্তা ভাঙবে না। এমন একটা বন্ধু থাকা ভীষণ দরকার জীবনে, এমন একটা বন্ধু থাকা দরকার যে বন্ধুটা আমি এক বেলা কথা না বললে আমার উপর এক সমুদ্র অভিমান করবে, আমি কোথাও ভুল করলে আমাকে মিথ্যা সিম্প্যাথি না দিয়ে আমার করা সমস্ত ভুলগুলো ধরিয়ে দেবে। জীবনে এমন একটা বন্ধু থাকা দরকার যে বন্ধুটা আমার চোখের ভাষা পড়ে আমার মনের নীরবতা ছুঁড়ে ফেলবে, আমার সমস্ত দুর্বলতা জেনেও আমার প্রাইভেসি সকলের কাছে রক্ষা করবেন, আমার নামে কেউ কটু কথা বললে আমার আগে সে তার কটু কথার জবাব দেবে। জীবনে এমন একটা বন্ধু থাকা দরকার যে বন্ধুটা আমাকে বন্ধু হিসেবে পেয়ে দ্বিতীয় কারো বন্ধুত্বের প্রতি আকৃষ্ট হবে না, অন্য কোনো বন্ধুর গল্প তাকে স্পর্শ করতে পারবে না, বন্ধুটা হবে নিতান্তই আমার, যার কোনো দ্বিতীয় বিকল্প হবে না। তাই তো এই 750 কোটি মানুষের ভিড়ে যার এমন একটা মনের মতো বন্ধু আছে, যে বন্ধুটা বিপদে আপদে সুখে দুঃখে হাসিতে কান্নায় হাতটা সবসময় শক্ত করে ধরে রাখে, কখনো দুর্বলতা জেনেও দুর্বলতাই আঘাত করে না, সেই মানুষটি পৃথিবীর সব থেকে সৌভাগ্যবান সৌভাগ্যবতী, এমন মনের মতো একটা বন্ধু আছে যার।